আসবাদ, এটা শুধুই নিছক আমরা যেভাবে দেখি যে জঙ্গিরা এত বড় যে ব্যাপারটা করছে সেটা হচ্ছে ধর্মকে ব্যবহার করছে, ধর্মের নাম নিচ্ছে। এটা একটা যেটা প্রধানমন্ত্রী বলেছেন যে ইসলাম ধর্ম বা ধর্ম কখনোই এই শিক্ষাগুলো দেয় না, এবং আমাদের ধর্মের প্রকৃত যে ধর্মটি, ধর্মের প্রকৃত শিক্ষা তার মর্মবাণী আজকে শিশুদের যারা সকলকেই জানাতে হবে, সেই শিক্ষা শিক্ষিত করতে হবে। এটা একটা দিক। আরেকটা হচ্ছে যে কোনো কিছুই রাজনীতি ছাড়া এই ধরনের জিনিস হয় সেটাও নয়। এবং আপনি জানেন যে একটা কথা আপনারা বলছেন সরকারের দিক থেকে কেউ মানে বলা হচ্ছে যে এর পিছনে দেশীয় রাজনীতিরও মদত রয়েছে, এবং তারই প্রতিরোধ করার জন্য আপনারা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে প্রধানমন্ত্রী তিনি কিন্তু গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, তৃণমূল পর্যায়ে থেকে শুরু করে সর্বত্র প্রতিরোধ কমিটি গড়ে তোলার কথা বলেছেন। এই প্রসঙ্গগুলো নিয়ে আপনি আপনাদের দলীয় দৃষ্টিকোণ থেকে এবং একজন নাগরিক হিসাবে কিভাবে দেখছেন? ধন্যবাদ ভাই আপনাকে। গত 1 জুলাই গুলশানের রেস্টুরেন্টে বাংলাদেশের জঙ্গিদের হামলার পর নেত্রী শেখ হাসিনা সারা রায় উনি নিজে এই জঙ্গিদের হাত থেকে জিম্মিদের রক্ষা করার জন্য উনি পুলিশ, সেনাবাহিনী, র্যাব, মিডিয়া সমস্ত সংস্থার প্রধানদের সাথে যোগাযোগ করে উনি দিক নির্দেশনা দিয়েছেন এবং আপনারা দেখেছেন যে আল্লাহর রহমতে পৃথিবীতে কোথাও এত স্বল্প সময় জঙ্গিদের হামলা থেকে জিম্মিদের উদ্ধার করতে কেউ পারেনি। জননেত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে বাংলাদেশের পুলিশ, মিডিয়া, র্যাব, আর্মি সহ বিভিন্ন সংস্থার লোকজন জিম্মিদের উদ্ধার করছে। এবং আপনারা দেখেছেন ওই দিন 2 তারিখ জননেত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে 5 মিনিটের একটি বক্তব্য দিয়েছেন। ওনার বক্তব্যে কাউকে উনি দোষারোপ করে বক্তব্য দেন, উনি জাতির প্রতি আহ্বান জানিয়েছেন সকল পেশা শ্রেণীর মানুষকে এবং উনি প্রতিটি এলাকায়, মহল্লায়, পাড়ায় এই সন্ত্রাস বিরোধী প্রতিরোধ কমিটি করার জন্য, জনমত তৈরি করার জন্য উনি নির্দেশ দিয়েছেন। এবং আপনারা দেখেছেন তাৎক্ষণিকভাবেই ওনার নির্দেশে 14 দলের সভা হয়েছে এবং 14 দলের পক্ষ থেকে সারা বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে 14 দলের পক্ষ থেকে সারা বাংলাদেশে দিক নির্দেশনা পাঠানো হয়েছে, প্রতিটি পাড়ায় মহল্লায় সন্ত্রাস বিরোধী কমিটি গঠন করা। এই কমিটি শুধু আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে না, মসজিদের ইমাম, শিক্ষক, শিল্পী, সাহিত্যিক, আইনজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদেরকে নিয়ে সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। এবং উনি ওনার বক্তৃতায় বলেছেন যে সত্য কথা তুলে ধরেছে, ইসলাম জঙ্গিদের প্রশ্রয় দেয় না, মানুষ খুন করে জান্নাতে যাওয়া যায় না, জাহান্নামে যাওয়া যায় না। আজকে আপনাদের সামনে বলতে চাই কেন এই হামলা, যখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গিয়ে যাচ্ছে, যে বাংলাদেশ ছিল দুর্নীতিবাদের বাংলাদেশ, যে বাংলাদেশ ছিল সন্ত্রাসীদের বাংলাদেশ, যে বাংলাদেশে একই দিনে বাংলাদেশের প্রতিটি জেলায় 500 উপর বোমা নিক্ষেপ হয়েছিল, যে বাংলাদেশে বিচারায় দিচ্ছিলেন, বক্তৃতা দিয়ে উনি নামতে গেছেন, সেই সময় ওনাকে হত্যা করার উদ্দেশ্যে 1টি নয় 2টি 11টি গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল। এবং সেদিন নারী নেত্রী আইবি রহমান সহ আওয়ামী লীগের 22 জন নেতা কর্মী জীবন দিয়েছে,
আজকের ঘটনা, আজকে যারা ঘটেছে সেই শক্তি ওই শক্তি। আপনি একটা, আমি অতীতে ফিরে দিকে যেতে চাই। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়াউর রহমানের নেতৃত্বে যে অপশক্তির যাত্রা শুরু হয়েছিল, যে যুদ্ধ অপরাধীদের রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছিল, যে সেই রাজনীতি অপশক্তির উত্থানের মধ্যে দিয়ে আজকে বাংলাদেশে খালেদা জিয়া জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছেন জিয়াউর রহমানের ধারাবাহিকতা ধরে। আজকে আপনি একটা কথা দেখেন, যেদিন গুলশানে হামলা হলো সেদিন খালেদা জিয়া কি বললেন, বললেন যে বাংলাদেশে সন্ত্রাসীদের গণ অভ্যুত্থান ঘটেছে। তারপরের দিন উনি বক্তৃতায় বললেন, উনি একটা ভালো বক্তব্য দিলেন, কিন্তু যেদিন শোলাকিয়াতে হামলা হলো সেদিন উনি কি বললেন, যে সরকার ব্যর্থ হয়েছে, এই সরকারের পদত্যাগ করা উচিত, গণতন্ত্র নাই বলে আজকে শোলাকিয়াতে হামলা হয়েছে। উনি বলছেন যে পুলিশ দলীয় পুলিশে পরিণত হয়, অর্থাৎ শোলাকিয়াতে পুলিশ জীবন দিয়ে লক্ষাধিক মানুষের জীবন রক্ষা করেছেন, কারণ ওই সন্ত্রাসীরা জঙ্গিরা যদি ঈদের জামাতের কাছে উপস্থিত হতে পারত কত লোক মারা যায়। পুলিশ যখন জীবন দিয়ে জঙ্গিদের প্রতিরোধ করে, পুলিশ মারা যায়, সেখানে খালেদা জিয়া বলে পুলিশ সরকারি বাহিনীতে মানে দলীয় বাহিনীতে পরিণত হয়েছে। বোঝা যায় যে ওই পুলিশ যে প্রতিরোধ করছে, পুলিশ যে জীবন দিয়ে মুসল্লিদের রক্ষা করছে, শোলাকিয়ার লক্ষ মুসলমানদের রক্ষা করছে, নামাজিদের রক্ষা করছে, খালেদা জিয়া এইটা উনি ভালো চোখে নেয়নি। তাহলে খালেদা জিয়া আজকে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। আরেকটা উদাহরণ দিই আপনাদের, মাদারীপুরে যে রিপনকে কুপিয়ে আহত করা হয়েছিল, যে ফাইম, সে ফাইমকে যখন র‍্যাব এবং পুলিশ তাকে নিয়ে যখন অন্যদের তার সাথে যারা ছিল তাদেরকে ধরার জন্য গিয়েছিল, তখন তাদেরকে হামলা করেছিল, সেই ফাইম যখন মারা গিয়েছিল, খালেদা জিয়া 2 দিন তার বক্তৃতায় যে ফাইমের হত্যাকাণ্ডের জন্য উনি দায়ী করছেন সরকারকে, অর্থাৎ ফাইম যে জঙ্গিবাদের একজন কর্মী, যে সন্ত্রাসী, যে জঙ্গি, তাকে রক্ষা করার জন্য খালেদা জিয়া আজকে বঙ্গবন্ধুকে হত্যা করার পর যে শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করছে, যে শক্তি 21 আগস্ট জন্মেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য গ্রেনেড নিক্ষেপ করেছিল, যে শক্তি 19 বার জন্মেত্রী শেখ হাসিনা দেশে আসার পর হামলা করেছেন তাকে হত্যা করার জন্য, সেই শক্তি আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায়। আপনি দেখেন প্রথম গুপ্ত হামলা করেছে, এখন ওরা আত্মঘাতী হামলা করছে, কারণ শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে আপনার পৃথিবীর বিভিন্ন দেশ জন্মেত্রী শেখ হাসিনার এই উদ্যোগকে প্রশংসা করেছেন, ধন্যবাদ জানিয়েছেন যে স্বল্প সময়ে উনি জঙ্গিদের হাত থেকে জিম্মিদের উদ্ধার করেছেন। আর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বা বিএনপি এই জঙ্গিদের বিরুদ্ধে, এই গুলশানের হত্যাকাণ্ডের বিরুদ্ধে শোলাকিয়াতে হামলার প্রতিবাদে বিএনপি কোনো রাজনৈতিক কর্মসূচি নেয়নি। আমরা আবার আসবো আপনার সঙ্গে আলোচনায়। একটা জিনিস